আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, মাদকদ্রব্য বার্মিজ সুপারির পর এবার সার বাজেয়াপ্ত করেছে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারে চোরাতনাধীন কাঁঠালতলী ওয়াচ পোস্টের পুলিশ। সার পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাজারে চোরা থানার ওসি ইন্সপেক্টর দীপক দাস জানান, বুধবার রাতে কাঁঠালতলী পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ এ মোহন্তের নেতৃত্বে রুটিন প্যাট্রোলিং চলছিল। গভীর রাতে একসময় TR05D1864 নম্বরের একটি বলেরো পিক আপ ভ্যান পাতারকান্দি হয়ে চাঁদকিরা কদমতলা বিকল্প সড়ক ধরে কাঁঠালতলী এলাকায় পৌঁছলে তাতে তল্লাশি চালান তারা। তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে কাগজপত্র ও চালানবিহীন 90 বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়। এর সঙ্গে আটক করা হয় গাড়ি চালক জিয়াবুদ্দিন ও খালাসি দেবব্রত দেবকে। তাদের বাড়ি যথাক্রমে উত্তর ত্রিপুরার প্রেমতলা ও চুরাইবাড়িতে। ওসি দাস জানান, সারগুলো অবৈধ উপায়ে করিমগঞ্জ থেকে ত্রিপুরায় পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের। উভয়ের বিরুদ্ধে বাজারে চোরা থানায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। অপরদিকে রাজ্য সরকারের পরিবহন বিভাগ থেকে জারি করা এক অধিসূচনা যুগে জানানো হয়েছে যে যেসব যানবাহন মালিক তাদের যানবাহন 2022 সালের 18 জুলাইয়ের আগে যানবাহন নিবন্ধন কর্তৃপক্ষকে অবগত না করে তথা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল না করে যানবাহন স্ক্র্যাপ করেছেন এবং ওই যানবাহনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল না হওয়ার কারণে বাহন সফটওয়্যারে বকেয়া দেনা জমা হয়েছে, এর ফলে যানবাহন মালিকরা দৈনন্দিন বকেয়া দেনা ও জরিমানা জমা হওয়ার ফলে তাদের নষ্ট করে দেওয়া গাড়িগুলির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল করতে অসমর্থ হচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার থেকে এ ধরনের স্ক্র্যাপ করে দেওয়া যানবাহন মালিকদের তাদের ওই যানবাহনগুলির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল করা সহ বকেয়া দেনা এককালীন নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে যানবাহন মালিকরা 1 আগস্ট থেকে 3 মাসের মধ্যে তাদের বকেয়া দেনার 25% জমা দিয়ে এবং যানবাহন ক্রেপ করে দেওয়ার সত্যতা যাচাইয়ের জন্য নোটারাইজড এফিডেভিট সহ ওই যানবাহনগুলি যে নিবন্ধন কর্তৃপক্ষ বা রেজিস্টারিং অথরিটির কাছে রেজিস্টার করা হয়েছিল সেই নিবন্ধন কর্তৃপক্ষের কাছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে হবে। এতে করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন তাপদার করিমগঞ্জ জেলায় এ ধরনের যানবাহন মালিকদের সরকারের এই সুবিধার সুযোগ গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন। বিস্তারিত বিবরণ সংশ্লিষ্ট জেলা পরিবহন আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে। অপরদিকে মিশন ইন্দ্রধনুষ 5 সফল করতে করিমগঞ্জে প্রস্তুতি সভা। সমগ্র দেশের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও 5 বছর পর্যন্ত বয়সের শিশুদের নিয়মিত টিকাকরণ সম্পূর্ণ করা সুনিশ্চিত করতে 7 থেকে 12 আগস্ট প্রথম পর্যায়ের মিশন ইন্দ্রধনুষ 5.0 কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি এতে গর্ভবতী মহিলাদেরও নিয়মিত টিকা প্রদান করা হবে। এর কার্যসূচি স্থির করতে বৃহস্পতিবার করিমগঞ্জের স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক কার্যালয়ের সভাকক্ষে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি মিনার্বা দেবী আরামবাগের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে এডিসি মিনার্বা দেবী জানান যে জেলায় 5 বছর বয়সের যেসব শিশু নিয়মিত টিকা থেকে বাদ পড়েছে তাদেরকে শনাক্ত করে এই টিকাকরণের বিশেষ কর্মসূচির আওতায় এনে তাদের টিকাকরণ সুনিশ্চিত করতে হবে। এতে তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বাদ পড়া শিশুদের শনাক্ত করে এর তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেন। পাশাপাশি তিনি ক্ষেত্র পর্যায়ে কর্মরত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের তাদের এলাকার প্রতিটি শিশুর সম্পূর্ণ টিকাকরণ সুনিশ্চিত করতে বিশেষভাবে উদ্যোগ নিতে আহ্বান জানান। এদিকে মিশন ইন্দ্রধনুষ 5 সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে জেলায় স্থায়ী মাইক যুগে ও সামাজিক মাধ্যম সহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে প্রচার অব্যাহত রয়েছে। উল্লেখ্য, মিশন ইন্দ্রধনুষ 5.0 দ্বিতীয় পর্যায়ের কার্যসূচি 11 থেকে 16 সেপ্টেম্বর এবং তৃতীয় পর্যায়ে 9 থেকে 14 অক্টোবর সমগ্র দেশের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও অনুষ্ঠিত হবে। অপরদিকে হাইলাকান্দিতে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার জেলার সব হাই ও হায়ার সেকেন্ডারি স্কুলে নেশা বিরোধী শপথ গ্রহণ করা হয়। পাশাপাশি বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শহরের GNM ট্রেনিং স্কুলে নেশা বিরোধী এক সভার আয়োজন করা হয়। এতে পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ এবং যানবাহন ইউনিয়নগুলির কর্মকর্তারা অংশ নেন। সভায় অন্যান্যদের মধ্যে সদ্য দায়িত্ব নেওয়া যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ডক্টর অলকানন্দনাথ এবং বিদায়ী স্বাস্থ্য যুগ্ম অধিকর্তা ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এই প্রচার অভিযানের অঙ্গ হিসেবে জেলা আয়ুক্তের কার্যালয়ে নেশা বিরোধী একটি ডিজিটাল ব্যানার প্রতিস্থাপন করা হবে। এছাড়া এর অঙ্গ হিসেবে জেলায় স্বাস্থ্য রথ, পথনাটিকা পরিবেশন, প্রচারপত্র বিলি ইত্যাদি করা হবে। পাশাপাশি নেশামুক্ত ব্যক্তিদের দক্ষতা বিকাশের জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
অভিযানে জেলার সব উন্নয়ন খণ্ডগুলিতে নেশাবিরোধী শোভাযাত্রাও বের করা হবে। এছাড়া অভিযানে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান 100 মিটার ব্যাসার্ধের মধ্যে থেকে আইন অনুযায়ী তামাক দোকানগুলি অপসারণ করা হবে। উল্লেখ্য, এই অভিযান জোরদার করতে ইতিমধ্যে জেলার কলেজগুলি থেকে 34 জন মাস্টার স্বেচ্ছাসেবক বাছাই করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বুধবার। অপরদিকে মুখ্যমন্ত্রী অবস্থান স্পষ্ট করুন, বিচার বিভাগীয় তদন্ত দাবি। বজরঙ্গের অস্ত্র প্রশিক্ষণে সমর্থনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া নিয়ে প্রশ্ন সিভিল সোসাইটির। মঙ্গলদৈয়ে রাষ্ট্রীয় বজরং দলের অস্ত্র প্রশিক্ষণ নিয়ে এখনও রাজনীতি সরগরম। পুলিশ তদন্তে নেমে বজরং দলের দুই নেতাকে গ্রেফতারও করেছে, কিন্তু গত কদিন ধরে এ নিয়ে তুমুল বিতর্ক চললেও আশ্চর্যজনকভাবে নীরব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বজরং দলের অস্ত্র প্রশিক্ষণের বিষয়ে একটি মন্তব্য করেননি তিনি, তাই এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে আসাম সিভিল সোসাইটি। তাছাড়া বিচার বিভাগীয় তদন্তের দাবিও করা হয়েছে সোসাইটির পক্ষ থেকে। মঙ্গলদৈয়ে প্রকাশ্যে রাষ্ট্রীয় বজরং দলের অস্ত্র সঞ্চালনার প্রশিক্ষণের ব্যাপারে মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে আসাম সিভিল সোসাইটির সভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, প্রকাশ্যে অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সরকারের মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া সেটাকে সমর্থন করছেন খোলামেলাভাবে, বিজেপি নেতা শিলাদিত্য দেব সমর্থন জানাচ্ছেন অস্ত্র প্রশিক্ষণে, কিন্তু সংবিধান বিরুদ্ধ আইন বিরুদ্ধ সেই কাজ নিয়ে কিছু বলছেন না মুখ্যমন্ত্রী। তবে কি তিনিও বজরং দলের অস্ত্র প্রশিক্ষণকে সমর্থন করছেন? সিভিল সোসাইটির সভাপতির দাবি, ফেসবুকে তালিবানকে সমর্থন করায় তেজপুরের এক যুবককে গ্রেফতার করা হয়। আলফার পক্ষে মতামত দেওয়ায় গ্রেফতার করে জেলে রাখা হয় এক মেয়েকে। জেহাদি কার্যকলাপের কথা বলে মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হয় বুলডোজারে, কিন্তু অস্ত্র প্রশিক্ষণকে যারা সমর্থন করছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কিছু বলছেন না মুখ্যমন্ত্রীও। কিন্তু সুরক্ষার অজুহাতে হিন্দুত্ববাদী একটি সংগঠনের সদস্যরা যেভাবে প্রকাশ্যে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন, একইভাবে সুরক্ষার অজুহাতে অন্যান্য সংগঠনও যদি অস্ত্র হাতে তুলে নেয় তাহলে কি পরিস্থিতি হতে পারে আসামে? কোনো মুসলিম সংগঠন যদি এভাবে খোলামেলা অস্ত্রের প্রশিক্ষণ শুরু করে তাহলেও কি মুখ্যমন্ত্রী নীরব বসে থাকবেন? প্রশ্ন তুলে সিভিল সোসাইটির কর্মকর্তার দাবি। মঙ্গলদৈয়ে অস্ত্র প্রশিক্ষণের সঙ্গে জড়িত বজরং দলের নেতাদের গ্রেফতার করতে হবে। এখনও যারা গ্রেফতার হননি তাদের করায়ত্ত করতে হবে পুলিশকে। তাছাড়া এত অস্ত্র কোথা থেকে এলো তারও তদন্ত করা উচিত। কিন্তু পুলিশের তদন্তের উপর ভরসা না রেখে মঙ্গলদৈয়ের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছে সিভিল সোসাইটি। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বা বর্তমান কোনো বিচারপতির অধীনে তদন্তের দাবি করেছেন চৌধুরী। মুখ্যমন্ত্রী নিজের অবস্থান স্পষ্ট না করলে হাইকোর্টের মুখ্য বিচারপতিকে চিঠি লিখে বিষয়টি অবগত করা ছাড়া সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। অপরদিকে মুখামচোড়ায় উন্নয়নের নামে বরাদ্দ অর্থ 9-6 ব্যবস্থা দাবি। বর্তমান সরকারের আমলে জনগণের চলাচলের সুবিধায় রাস্তাঘাট, পানি, জল, স্কুল, গৃহ সহ গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগে কোটি কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, কিন্তু বিভিন্ন স্থানে রাস্তার কাজে শুধু তথ্যফলক লাগিয়েই হাফিস করা হচ্ছে বরাদ্দ অর্থ। এমন অভিযোগ উঠেছে দুর্লভচূড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত দুর্লভচূড়া জিপির 6 নং ওয়ার্ডের মুখামচোড়ায়। বিভাগীয় সরকারি কর্মীদের দায়িত্ব জ্ঞানহীনতায় জিপির প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের অর্থ লুপাট হচ্ছে। উল্লেখ্য, ওই জিপিতে এমজি এন্ডগার প্রকল্পের মাধ্যমে যোগনারায়ণ গোড়ার বাড়ি থেকে মুখামচোড়া ফুটবল ময়দান হয়ে গ্রামীণ প্রধান সড়ক পর্যন্ত রাস্তার জন্য 8 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। ওই রাস্তার উপর নির্ভরশীল সরকারি 2টি এলপি এবং 2টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়ারা সহ সহস্রাধিক মানুষ। কাজটির দায়িত্বে ছিলেন এপি সদস্য রূপা হরিজনের স্বামী গোপাল হরিজন, কিন্তু গাইডলাইন উপেক্ষা করে কাজের নামে এক্সকেভেটর ব্যবহার করে শুধু রাস্তার ঘাস পরিষ্কার করেন, সে সঙ্গে ভেঙে দেন রাস্তায় থাকা একটি কালভার্ট। এতে এখন বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। এতে বর্ষায় রাস্তাটি জলমগ্ন হয়, পড়ুয়াদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে পড়েছে। অন্যদিকে এই ওয়ার্ডের কাশীনাথ বাবাস্থান বাউন্ডারি ওয়াল নির্মাণে জিপিডিবির মাধ্যমে 2019-20 অর্থ বছরে 2 লক্ষ টাকা বরাদ্দ করা হলেও আজ পর্যন্ত কাজ সম্পূর্ণ করা হয়নি। এ ব্যাপারে গ্রামবাসী রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের কাছে রাস্তার কাজের তদন্তের মাধ্যমে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অপরদিকে কালীগঞ্জের রাস্তা নিয়ে তীব্র উত্তেজনা, পরিস্থিতি সামলাতে মাঠে পুলিশ। আল্লাহু আকবার ধ্বনি তুলে বন্ধ রাস্তা উন্মুক্ত করলেন মহিলারা। রাস্তা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির তৈরি হলো কালীগঞ্জের জহিরকান্দিতে। শতাধিক মহিলা আল্লাহু আকবার ধ্বনি তুলে বন্ধ রাস্তা উন্মুক্ত করলেন। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ।
জানা গেছে জহিরকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ফখরউদ্দিন জহিরকান্দি ও চণ্ডীদাস গ্রামের কয়েক হাজার জনগণের যোগাযোগের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেন। এ নিয়ে গ্রামের অসংখ্য জনগণ সহ স্কুল কলেজের পড়ুয়াদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গ্রামের জনগণের দাবি, তারা বিগত প্রায় দুদশকেরও বেশি সময় ধরে ওই রাস্তা দিয়ে যাতায়াত করছেন, কিন্তু বিগত কয়েক বছর আগে শিক্ষক ফখরউদ্দিন হঠাৎ করে ওই রাস্তাটি বন্ধ করে দেন। এতে বিপাকে পড়েন গ্রামবাসী। তারা বাধ্য হয়ে জহিরকান্দি গ্রামের সঙ্গে কালীগঞ্জের যোগাযোগ রক্ষা করতে গ্রামের উত্তর পাশে থাকা কাঁকড়া নদীর উপর একটি বাঁশের সাঁকো তৈরি করে কোনো মতে যোগাযোগ রক্ষা করে আসছেন। কিন্তু ওই বাঁশের সাঁকো দিয়ে গ্রামের ছোট ছোট স্কুল পড়ুয়াদের পারাপারের সমস্যা হচ্ছে। সাঁকো থেকে পড়ে গিয়ে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই গ্রামবাসীদের দাবি, গ্রামের স্কুল পড়ুয়ারা সহ রোগীদের কথা চিন্তা করে বন্ধ হওয়া রাস্তাটি যেন খুলে দেওয়া হয়। গ্রামবাসীদের অভিযোগ, শিক্ষক ফখরউদ্দিন এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, তাই নিজের প্রভাব কাজে লাগিয়ে প্রায় দুদশকের আগের রাস্তাটি বন্ধ করেন তিনি। রাস্তাটি বন্ধ করে দেওয়ার পর থেকে গ্রামটি একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সমস্যার সমাধানে প্রশাসনিক অফিসের দুয়ারে দুয়ারে ঘুরে কোনো সুরাহা হয়নি। অবশেষে কোনো উপায় না পেয়ে বুধবার বিকেলে গ্রামের কয়েকশো মহিলা সহ স্কুল কলেজের পড়ুয়ারা পথে নেমে শিক্ষক ফখরউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানান। পরে আল্লাহু আকবার স্লোগান তুলে বন্ধ রাস্তাটি উন্মুক্ত করেন গ্রামবাসী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জ্যোতিষ কুমার নাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদকারীদের নিয়ন্ত্রণে আনেন। পরে উপস্থিত হন করিমগঞ্জ সদর থানার ওসি ববেন ডিহিঙ্গিয়া ও নীলামবাজার সার্কল অফিসার সাজ্জাদ হোসেন। এদিকে শিক্ষক ফখরউদ্দিন এ বিষয়ে বলেন, জহিরকান্দি গ্রামের জনগণ তাদের গ্রামের রাস্তা বলে দাবি করছেন, আসলে সেখানে কোনো রাস্তাই নেই। রাস্তা বলে যে জায়গার দাবি করা হচ্ছে তার দলিল রয়েছে ফখরউদ্দিনের কাছে। পাঁচ বছর আগে একবার সেই জায়গা নিয়ে মতানৈক্য দেখা দিয়েছিল। তখন নীলামবাজার সার্কল অফিসার সরজমিনে উপস্থিত হয়ে জায়গার দলিল দেখে রিপোর্ট দিয়েছিলেন। রাস্তার জায়গাটি ফখরউদ্দিনের। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।